আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছে যে দেখো, কাঁচা লঙ্কা বেটেছি সেই মিক্সিতে, তাতে আমি একটু নুন দিয়ে রাখলাম। এটা অনেক কদিন যাবে, এক সপ্তাহ যাবে, এগুলো সব ফ্রিজে রাখবো। আর ওই যে তুমি দেখছো মাঝখানে একটা আদা বাটা, আর তার পাশেরটা আছে জিরে ধনে বাটা, ওটা তোমাদের দেখানো হয়নি, ওখানে এক চামচ করে ভিনিগার দিয়েছি। আর এই কৌটোগুলো সব এয়ার টাইট কৌটো, এগুলো করে আমি সব রেখে দিলাম। আমার খুব ভালো থাকবে, এক সপ্তাহ আমার মশলা করার কোনো চিন্তা নেই, আর বাইরের মশলা না খাওয়াটাই ভালো। এই দেখো সব ফ্রিজের যে বক্সের নিচটাতে রেখে দিলাম, যেটাতে মাছ থাকে তার নিচের যে ডালাটা সেটার উপরে রেখে দিলাম। খুব ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। রান্না করার আগে তোমার মশলা করার ঝামেলা কোনো দরকার নেই। আর মাছও তোমরা ভিন্ন ভিন্ন কন্টেনার মধ্যে রেখে দেবে, সেটাও চিন্তা থাকবে না। যে মাছটা যেদিন রান্না করবে সেটা বের করে নেবে, অন্যান্য মাছগুলো সবগুলো একসাথে বের করতে হবে না। তো এটা মশলার টিপসটা আজকে দিয়ে দিলাম, নিশ্চয়ই তোমাদের উপকার হবে, আর তোমরা নিশ্চয়ই জানো, যদিও বা তবুও দিলাম। এর পর্ব শেষ, এবার আমি একটু সাজুগুজু করলাম। জানোই তো আমাকে দেখো, আমি যেভাবে থাকি সেভাবেই আমি ভিডিও শ্যুট করি, আমি আলাদাভাবে কোনো সাজগোজ করি না। আমার ভালো লাগে না গো চেঞ্জ করতে, ভীষণ অস্বস্তি লাগে। যাই হোক, এটা সবই বয়সের ধর্ম, ভালো লাগে না, মনে হয় এনার্জি নষ্ট হয়ে যায়। তো আজকে যাব এই কারণেই যে একটা আমার শাঁখা বাঁধানো বেড়ে গেছে, সেই সোনাটা বড় দোকান থেকেই করা আমার, সেনকো জুয়েলার্স কলকাতা। তো সেটা এখন পাড়ার যদি ছোটোখাটো দোকানে দিই তাহলে আমি হলমার্ক পাবো না, কিন্তু ওই সোনাটা যদি আমি অন্য কিছুর উপর বসিয়ে নিতে পারি, ফুলগুলো দেখি যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর না হলে তা শেয়ার করছি না। আর এদিকে হলো তোমার কর্তাকে বলেছি, সে যাবে কি না জানি না, না গেলে আমি একাই বেরোচ্ছি। এখনও সন্ধ্যা লাগেনি, এখনও 4:45 এখন বাজে। তো কাজটা যদি সেরে আসি তাহলে ভালো হয়, অনেক দিন থেকেই বেরোবো ভাবেই কিন্তু বেরোনো আর হয় না। তো এরপরে তো সন্ধ্যা লেগেই যাবে, তারপরে তো রাত হবে হয়তো আস্তে আস্তে আমার। তাহলে তোমাদেরকে আমি এখানেই আজকের ব্লগ শেষ করার কথা বলছি, কেননা আর হয়তো আমার অন করা হবে না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে, যা অবস্থা ঘরে ঘরে। আমার বউয়ের বাপের বাড়ি সব ছেয়ে গেছে কোভিড, সেই জন্য খুব চিন্তার ব্যাপার, বেরোতেও ভীষণ ভয় লাগে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আগামীকাল অন্য ব্লগে আবার দেখা হবে। টাটা।